আর মোর বাপের নাম বাবু ডবল ভোল্টেজ। মুই বাবু ব্যবসা ধরছি, ব্যবসা ব্যবসা ধরছি কিসে? এই কাঁচা বাদামের মুই ব্যবসা খান ধরি নিছু। তুমি শুনছো নাকি যে এই কালা পুকুর ভাওয়াইয়া গান আসিছে, বড় মেলা লাগিছে, সেই জন্য বাবু মুই চলি আইছি। এই কালাপুকুর শ্মশানত মেলা দেখিবা, কাঁচা পাতাও বিক্রি করিবা, আর মোর এখন ধান্দা আছে গে, মোর মেয়ে পটানো ধান্দা। চিংড়ি তো আজকাল পাওয়াই যায় না, চিংড়ি গুলো আগে আগে তো লাইট মানে আদারলিং হই থাকেছে। মুয়ে যদি ওই স্কুল লাইফে যদি আদারলিংটা করি তুই, তাহলে কিন্তু আজ আমাকে এই ব্যবসা ধরো ভালো হয়নি। কি কই দাদাকে তোমার মোর মনের কথা না, মুখ ভালোই লাগে না। দেখা যাক কোনা যদি আচ্ছা সিংড়ি ডিগ্রি আছে মানে চুন্ডি টুন্ডি, তাহলে কিন্তু মুই পটাবার খুব ধান্দা করি তো না। মুই এই মেলাখানা তুমি খুব তোমরা লেবেন কে, বাদাম লেবেন কে তোমরা? একটাও কাস্টমার দেখা যায় নাকি? একটাও কাস্টমার না না এরা আমি সাজি গুজি কালা পুকুরের মেলা যাবার হচ্ছে। বাপ রে বিরাট বড় মেলা লাগছে কি? এরা ফেলে হারায় টারায় যান না তো তুমি শুনবা কো শুনিবা ও তো তোর মুখের ভাষাটা কি একটু ভালো না? আরে শুন শুন না, চোর চোর কইছি এলাই আমি বুঝে পারছো? আরে সেগ্রি আমি চোর কইছু, মুই কইছো শুন শুন শুনে যা এলা আমি হয়ে গেছি ঠসা। আচ্ছা শুন শুন কি কই এলাই আমি যে দিয়ে ডাকাইছি কেন তুই জানিস না? পিছন দিক ডাকাইলে কুমঙ্গল হয়? আরে কুমঙ্গল নয় এটা সুমঙ্গল হবে তুই দেখে না। আচ্ছা হ্যাঁ মুই কইছো কি যে সকাল থাকে কিন্তু পোহনি হয় নাই গে, তে তো মুই প্রথম দেখা পাছো, তে তুই মুই পোহনি টোহনি করা কি? এতক্ষণে মেলা দাইছে এখন তোমার পোহনি হইনি, এটা কোন কথা কইছেন তে? দেখা পাচ্ছেন না আগতে কতগুলো মাও মাসি আছে বসিয়া, আগে কাহার ইচ্ছে হয় নাকি তোমার বাদাম খাওয়া? মুই আমাক দেখা পাইছো নাকি? আমরা তো আন্ধারে মান্ধারে বসে আছি, তুই তো আসছিস এই উজ্জ্বল, ওই জন্য তোকে এই দেখা পাচ্ছ। হয় হয় আর দোকানদারের চেহারা দেখলেও ফের খাওয়া যায়, তোর ফের যে চেহারা আগা দিকে দুটো দাঁতে নাই। এটা কোন কথা কইলি? এটা কি ভালো কথা কইলে? দেখা পাচ্ছিস কেমন তোর মুখখান ভাই চটকা পাকা বসন্ত ধরা? আরে সেইগরি মোর দুখান দাঁত নাই তো কি হইছে? মোর চুল কটা পাকি গেছে তো কি হইছে? কিন্তু মোর মনটা তো পাকছে রে সেইগরি। ওই চলা তাড়াতাড়ি কয় কি কইবো, তাড়াতাড়ি কয় তো পড়া না টাইম নাই। শুন 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 সেইগরি শুন, মুই কইছো কি যে এই তুই মুখ বহনি করা, আর তারপরে মুই আরো কাস্টমার দেখি তো তুই মুখ নে 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 ধরতো 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 এই কাঁচা বাদাম ধরতো। শুন চাঙড়া দিলে এখন বাকি নি, মোর এলাই মুই মেলা যাই নি আর মোর টাকাটা না খরচাও হয় নি, মুই খরচা দিবে পাই না তোর ওই 5 টাকা 10 টাকা দামের বাদাম। ও তোর কাছে 500 টাকা আছে? হ্যাঁ আমার ভান্তি এখনো হয় নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর টাকা তোর কাছে থ, আর ওই মুই কিভাবে ফের ওই বাদাম গুলা দেও জানিস? ওই যে সিটি গোল্ডের চেন পুরনো, হ্যাঁ সিটি গোল্ডের চেন, হাতের বালা, গলার মালা, ভাঙা ফোটা মোবাইল, এই বিনিময়ে কি তুমি তো
ডিম এই কাঁচা বাদা দেখা পেছেন আমার গলার হার খান আর ওই বাদে তোমরা আমার বাদাম দিবার আইছে নাই তোমার ধান্দা তো কম নহয় তোমার ভাত সাপ তো ভালো নহয় আরে সেগ্রি পুরনোর কথা কইছো পুরনো পুরনো ও পুরনো গুলা হ্যাঁ 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 তোমার ঘর আছে না চুপ চুপ দিছে হ্যাঁ 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 ওইলাই ওইলাই তোরা কি পাগল না ছাগল এগুলা কি আমরা মেলা নিয়ে আসি ওগুলা তো আমার বাড়িটাতে আছে আচ্ছা ঠিক আছে বাড়িতে আছে তো ভালো কথা তোমরা আমার মোহনী করাও আর আমরা তোমার কিছু শুনবার চাইছি নাও ধরো তো ধরো তো ধরো তো ঠিক আছে ঠিক আছে দাও এত করিয়া কইছেন দাও তো তোমার বাদামটা হ্যাঁ ধরো 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 দাও আর নাও এক টাকা দিয়ে তোমাকে আমরা বহিনী করব আচ্ছা ঠিক আছে তোমরা বাদাম খাও কাঁচা বাদাম আর ততক্ষণ আমরা তোমাকে কিছু শোনাই কি ভিড় শোনাবে আচ্ছা কিছু সুর দিয়ে বুঝাবো কাঁচা বাদাম খাও তো ঠিক আছে থাকে যদি তোমরা দিয়ে যাবে তাতে সবার তোমরা বাদাম পাবে বাদাম বাদাম চিংড়ি কাঁচা বাদাম আরে মোর কাছে যাই তো চিংড়ি ভাজা বাদাম মোর কাছে আছে কাঁচা বাদাম ও এই কথা
হোসেন সিংরি
খান কই গে মুদালা খান ওই তো চালা এই তো সসে উনি সস 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 তুই মোর বাদাম খাইছিস মুই তোর বেলা জাম তোর বাড়ি ওই সিটি গোল্ডের স্যান এই ভাঙা ফোটার মোবাইল এই তামান জিনিস গিলা নিবা বাপে বাপ এত তাড়াতাড়ি করিয়া যাবে এলা তো আমা ধরিয়া মারিবি কেনে না আমরা তো মেলা দিছিন তখন কইবে কি তুই এলা চ্যাংলা ধরিয়া নিয়ে আইছিস চলো